আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে। পেঁপে হালুয়া, এটা খেতে খুবই মজাদার। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন, আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আমি আল্লাহর রহমতে খুব সুস্থ আছি, ভালো আছি। পেঁপেকে আমার স্বামী গাছ থেকে পেরে দিচ্ছে। আমি বিশেষবার সোমবার রোজা থাকি, তাই এই পেঁপেটা কেটে আমি রোজার ইফতারিতে নিয়েছি। বেলের শরবত নিয়েছি, পেঁপে নিয়েছি, খেজুর নিয়েছি। আগে খেজুর দিয়ে আমি ইফতারিটি খুলছি। পেঁপেটি ভালো লাগেনি খেতে, শক্ত রোদের তাপে পেঁপেটি পেকেছে। পাঁচের তারলো সময় তো এরকম হয়। আমি পেঁপেটি একটু সিদ্ধ করে নিয়ে এখন আমি হালুয়া করব, তাই পেঁপেটি সিদ্ধ করে চালুন দিয়ে চেলে নিচ্ছি। দেখছেন কীভাবে আমি চালুন দিয়ে চেলে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলাতে আমার বানানো খাটি ঘি দিয়ে আমি এটারে বাগার দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ চিনি, এক চিমটি লবণ দিছি। এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, অনেকে খায় অনেকে খায় না, আমার কাছে ভালো লাগে তাই আমি দিই। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, হয়ে গেল আমার পেঁপের হালুয়া। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন হালুয়া ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা খেতে খুবই মজাদার, অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন। বাজার থেকে পেঁপে আনলে অনেকেই ফেলে দেয় ভালো না লাগলে, দেন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।